Dear students, Assalamualaikum. You are welcome to the online class of Bornholm School and College. This English class is specially for the students of class 4. Dear students, today I will discuss answering short questions. Dekho, answering short questions. Questions now 10. Answering shongkhipto proshner uttor dewa. Ar eta tomader 10 number proshne ashe orthat tumra jei মডেল কোশ্চেন বেস যে পরীক্ষাটি দিয়ে থাকো সেখানে তোমাদের কোশ্চেন নং টেনে যে আসে সেটা হচ্ছে আনসারিং শর্ট কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া। এখানে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া থাকে, তিনটি প্রশ্নের উত্তর দিতে হয়। সেটা কীভাবে আসে দেখো, প্রশ্নটা তোমাদের এভাবে থাকবে, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট মেকিং দ্য বেস্ট ইউজ অফ টাইম। কী বলেছে, রিড দ্য ইনস্ট্রাকশনস অর্থাৎ নির্দেশনা সমূহ, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা, যেহেতু এস যুক্ত রয়েছে তার মানে অনেকগুলো নির্দেশনা, নির্দেশনা সমূহ পড়ো, মেকিং দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে, এই যে সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে কিছু নির্দেশনা রয়েছে এগুলো তোমাদেরকে কী করতে বলেছে, পড়তে বলেছে। নেক্সট কী করেছে দেখো, দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এবং তারপরে তুমি এই ইনস্ট্রাকশনগুলো পড়ার পরে তুমি কী করবে, এই নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিবে। তাহলে আমরা আসো, আমরা আগে কী করি, ইনস্ট্রাকশনগুলো পড়ে নিই। দেখো এখানে এটাও তোমাদের প্রশ্নই দেওয়া থাকবে, এখানে একটা বক্স করে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখো কী দেওয়া আছে, হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, কীভাবে সময়ের সঠিক ব্যবহার করবে, অর্থাৎ সময়ের সদ্ব্যবহার কীভাবে করা যায় আমরা সেই সম্পর্কে এই নির্দেশনাসমূহ পড়ব। দেখো নাম্বার ওয়ান, মেক এ রুটিন অফ ইউর ডেলি অ্যাক্টিভিটিস, মেক এ রুটিন অফ ইউর ডেলি অ্যাক্টিভিটিস, তোমার দৈনন্দিন কাজকর্মের জন্য একটি রুটিন তৈরি করো। রুটিন ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে সময়সূচি, তুমি তোমার দৈনন্দিন কাজকর্ম করার জন্য একটি সময়সূচি তৈরি করো। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি, তুমি ভোরে ঘুম থেকে উঠো এবং তোমার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো তুমি কী করো, আর্লি করো, অর্থাৎ তাড়াতাড়ি শুরু করো। নাম্বার থ্রি, দেখো নেভার পাস ইউর টাইম ইন আইডলনেস, তুমি তোমার সময় অলসভাবে কাটিও না। নাম্বার ফোর, সিট টু রিড অ্যাট দ্য টাইম অফ রিডিং অ্যান্ড প্লে অ্যাট দ্য টাইম অফ প্লেইং, পড়ার সময় পড়তে বসো এবং খেলার সময় খেলতে বসো, খেলো। এখন দেখো এখানে চারটি ইনস্ট্রাকশন রয়েছে, এই চারটি ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে দেখো কী রয়েছে, চারটি ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে তিনটি কোশ্চেন রয়েছে। এখন এই প্রশ্নগুলোর আনসার আমাদের কীভাবে দিতে হবে সেটা দেখো, এটা হচ্ছে বাংলায় যেমন তোমরা সৃজনশীল প্রশ্নের আনসার দাও, ঠিক এই আনসারিং শর্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর টেনের প্রশ্নগুলোর আনসারটাও ঠিক সেরকমই দিতে হবে। অর্থাৎ নাম্বার ওয়ান, তোমাদের এক নম্বর প্রশ্নে যেই প্রশ্নটা থাকে একে, যেমন দেখো এখানে একে একটি প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ রুটিন, রুটিন কী, সময়সূচি কী, এই প্রশ্নটার আনসার তুমি নলেজ বেসড অর্থাৎ জ্ঞানমূলক আনসার দিবে। অর্থাৎ এই প্রশ্নটার আনসার দিলে তুমি এখানে এই প্রশ্নটার জন্য নাম্বার পাবে হচ্ছে ওয়ান, এবং এটার আনসার হবে নলেজ বেসড অর্থাৎ জ্ঞানমূলক। এবং নাম্বার টু, এই প্রশ্নটার জন্য মার্কস থাকবে টু, সেটার তোমার আনসার দিতে হবে আন্ডারস্ট্যান্ডিং বেস, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে অনুধাবন অর্থাৎ বুঝতে পারা, তুমি এই যে তোমার যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল সেগুলো পড়ে তুমি কী বুঝতে পেরেছো সেই আনসারটা তোমাকে কী করতে হবে, এই বি নাম্বার প্রশ্নের আনসারে দিতে হবে। এবং দেখো নাম্বার থ্রি, হাউ ডু ইউ মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, কীভাবে তুমি তোমার সময়ের সঠিক ব্যবহার করবে, এটা হচ্ছে নাম্বার থ্রি। এই প্রশ্নটার আনসার হবে অ্যাপ্লিকেশন বেস অর্থাৎ প্রয়োগমূলক, তুমি এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে এখান থেকে তুমি কী প্রয়োগ করতে পারবে সেটার আনসারটা তোমার প্রশ্ন নম্বর থ্রিতে দিতে হবে। তাহলে চলো আমরা এবার প্রশ্নগুলোর আনসারগুলো কী করি। দেখো নাম্বার এম, আমাদের এক নম্বরে কী ছিল, হোয়াট ইজ রুটিন, রুটিন কী, রুটিন ওয়ার্ডটির বাংলা অর্থ সময়সূচি, তোমরা নিশ্চয়ই জানো সময়সূচি কী। তাহলে আমরা এই সময়সূচি কী এই প্রশ্নটির আনসারটা আমরা এক কথায় দেব। তাহলে কী লিখতে পারি দেখো, এ টাইম টেবল অফ ডেলি অ্যাক্টিভিটিস, এ টাইম টেবল অফ ডেলি অ্যাক্টিভিটিস,
দৈনন্দিন কাজকর্মের সময়সূচি, অর্থাৎ আমি কখন কোন কাজটা করব, কখন ঘুম থেকে উঠব, কখন আমি আমার ব্রেকফাস্ট করব, কখন আমি আমার সকালের পড়াটা করব, এই যে সঠিক সময়ে আমার কাজটা করার যেই একটা সময়সূচি, এটাকে কী বলা হয়? রুটিন বলা হয়। নেক্সট দেখো নাম্বার বি, হোয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? কেন তুমি ভোরে ঘুম থেকে উঠবে? হোয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? কেন তুমি ভোরে ঘুম থেকে উঠবে? দেখো, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি। তোমাকে ইনস্ট্রাকশনে কী ছিল? সকাল সকাল ঘুম থেকে উঠো এবং তোমার কাজগুলো তাড়াতাড়ি শুরু করো। এখানে কিন্তু দেখো, এই প্রশ্নটির আনসার আমাদের সরাসরি দেওয়া নেই, এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তুমি কী বুঝতে পারো, তুমি এই ইনস্ট্রাকশনগুলো পড়ে কী বুঝতে পেরেছো সেটা তুমি তোমার নিচে থেকে একটু লিখবে। তাহলে দেখো, এটা আমরা কীভাবে লিখতে পারবো? টু গেট মোর টাইম ফর ডুইং মাই ওয়ার্কস। আমি কেন সকালে ঘুম থেকে উঠব? এখানে বলা ছিল, আমাদের ইনস্ট্রাকশনে ছিল, স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি, তুমি তোমার কাজগুলো তাড়াতাড়ি শুরু করতে পারবে। তাহলে তাড়াতাড়ি শুরু করতে পারা মানে কি? আমি যদি ভোরে ঘুম থেকে উঠি, আমার কাজগুলো করার জন্য আমি অনেক সময় পাবো। তাহলে আমি এটা কী লিখতে পারি? টু গেট মোর টাইম, টু গেট মোর টাইম ফর ডুইং মাই ওয়ার্কস। তাহলে আমাদের নাম্বার বি এর আনসারটাও হয়ে গেল। এবার নাম্বার থ্রি দেখো, হাউ ডু ইউ মেক দ্য প্রপার ইউজ অফ টাইম? কীভাবে তুমি তোমার সময়ের সঠিক ব্যবহার করবে, অর্থাৎ সঠিক ব্যবহার করবে কীভাবে? আমরা যদি এখান থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সবগুলো রুলস মেনে চলি, তাহলেই আমরা কী করতে পারবো? সময়ের সঠিক ব্যবহার করতে পারবো। তাহলে কীভাবে করবো দেখো, আই মেক এ রুটিন অফ মাই ডেইলি অ্যাক্টিভিটিস। আমি প্রথমে কী করব, আমি আমার কাজকর্মের জন্য একটি রুটিন করব, অ্যান্ড ডু মাই ওয়ার্ক ফলোয়িং দ্য রুটিন, এবং আমি আমার কাজগুলো রুটিন অনুসারে করব। এবার তুমি কী করবে, এবার তুমি প্যাসেজ থেকে ইনস্ট্রাকশন থেকে মিলিয়ে লিখবা। দেখো, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এখান থেকে তুমি এই এখানে যে ইনস্ট্রাকশন ছিল দ্বিতীয় লাইনে, সেখান থেকে তুমি একটা লাইন নিলে, তারপর নেক্সট দেখো, আই সিট টু রিড অ্যাট দ্য টাইম অফ রিডিং অ্যান্ড প্লে অ্যাট দ্য টাইম অফ প্লেইং। এবার আমাদের এখানে কমপক্ষে তিনটি সেন্টেন্স লিখতে হবে, যেহেতু আমাদের এখানে মার্কস থ্রি, তিন সেন্টেন্সের কম লিখলে হবে না, আর বেশি লিখতে তোমাদের প্রবলেম নেই। নেক্সট দেখো, আই নেভার ওয়াস্ট মাই টাইম, আমি কখনই আমার সময় অপচয় করি না। দেখো এখানে একটু ছিল, নেভার পাস ইউর টাইম ইন আইডলনেস, তুমি তোমার সময় অলসভাবে কাটিও না। তাহলে এখান থেকে আমরা কী নিলাম, আই নেভার ওয়েস্ট মাই টাইম। তাহলে আমাদের নাম্বার থ্রির সিয়ের যে প্রশ্নটি ছিল সেটির আনসারটিও হয়ে গেল। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমাদের কোশ্চেন নং টেনে যে ইনস্ট্রাকশন বেস কোশ্চেনগুলো আসে সেগুলোর কি আনসারটা কীভাবে দিতে হয়। আমরা পরবর্তীতে অন্য কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।